মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটু অসুস্থ, কালকে রাত থেকে ঠান্ডা, তো গলার ভয়েসটাও কিরকম একটা চেঞ্জ হয়ে গেছে। এখন সকাল 9টা বাজে, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করতেছি। আর তন্দ্রামণি আমাকে, আমার মেয়ে সকালে উঠছে, ঘুম হয় না, সকালে ঘুম ভেঙে গেছে। তন্দ্রা আমাকে মাথায় বিলি দিয়ে কোনো এনে দিতেছে, পাকা চলে যাইতেছে। সকালে লেবু পানিটা করছি, খাওয়া দাওয়া শেষ, এখন নাস্তা করব। নাস্তা কি করব, তো আজকে ডিম খাবো না, আজকে সবাই নুডলস রান্না করে খাবো সকালের নাস্তা। তো আমি আগে নুডলসটা রান্না করে নিই। একটা দাওয়াত আছে, হাজবেন্ড তারপরে বাচ্চারা যাবে, আমি যাবো না, কারণ আমার শরীর ভালো না, আর আমার এমনিতেও যাইতে ইচ্ছে করতেছে না। তো আমি যাব না, আমি বাসাতেই থাকবো। তো ওরা যেহেতু দুপুরে দাওয়াত আছে, তো আজকে রান্না বান্না অতটা না, আমার যেটা ইচ্ছা হবে আমি ওইটাই রান্না করে খাবো। আমি দেখি আজকে চালে ডালে মিলাই ফেলবো। আজকে আমার খিচুড়ি আর ডিম ভাজা খাইতে ইচ্ছে করতেছে, তো অল্প একটু খিচুড়ি রান্না করবো আর ডিম ভাজা করে আজকে খাবো। তো আগে সকালে নাস্তাটা করে নিই, তারপরে আবার দুপুরের জন্য প্রস্তুতি নিতে হবে, খাওয়া দাওয়া শেষ। তো আগে আমি নুডলসটা রান্না করে নিই। আমি যে দেখা খাবো, তো ওরকম ভালো করে রান্না করবো না, ভালো কি যেরকম হয় আর কি, ওরকম একদম মন টন দিয়ে রান্না করবো না, কারণ শরীর ভালো না। এখানে আমি একটু খাসির তেল, তারপরে কয়েক 2-3 টুকরা মাংস নিয়েছি, এগুলো আগে কষাই নিই, তারপরে এটা খিচুড়িতে ঢাইলা দিব। এটা তো কষাইতে দিলাম, এটা হোক, আমি খিচুড়ি বসাই দিছি। পানিটা বেশি হয়ে গেছে মেবি, কারণ ভাতের চাল দিয়ে, আমি ভাবলাম যে ভাতের চাল দিয়ে রান্না করতেছি, কয়েক রকম ডাল, চাল একদম অল্প দিছি, ছোট আধা ফুট চাল দিছি, পানিটা বেশি হয়ে গেছে, সব কিছু দিয়ে দিছি। 3 রকম ডাল দিছি আর অল্প একটু চাল আর খাসির তেল আর একটু মাংস, তারপরে সব কিছু মাইখে মাংসটা সহ দিয়ে তারপরে বসাই দিছি। তো এটা করতে থাক, আমি ডিম ভাজবো আর হচ্ছে একটা ভর্তা বানাবো আর টমেটো সালাড। আজকে খাবারটা জমে যাবে একদম একা একা। খিচুড়ি বলক চলে আসছে, খিচুড়ি অনেক বেশি হয়ে গেল নাকি, রান্না করতে চালাম অল্প হয়ে গেল, মেবি বেশি আন্দাজ করতে পারি নাই। দিলাম তো অল্প চাল, ডাল দিছি 3 রকমের, এই জন্য হয়তো বেশি হয়ে গেছে, মনে হইতেছে টেস্টি হবে, জানি না কেমন। আমি সবসময় পোলার চাল, পানিটা বেশি হয়ে গেছে এই জন্য না 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 দাঁড়া আমি দেখি, তুমি এই কালোটা পরো, তাহা এই কালোটা পরো। আমার দুই পরি, আমার শরীর ভালো নয় জন্য যাইতেছি না, তো তন্দ্রা তন্দ্রার বাবা যাচ্ছে দাওয়াত খাইতে। খাওয়া দাওয়া করো, চলে এসো বাসায়। হ্যাঁ তুমি কি থাকবা নাকি দাদা বাসায়? থাকবা তা তো থাকবা না,
তা কি কান্না করবা আম্মুর জন্য? কান্না করবা না? দামনিরা চলে যেতেছে। এনে দিমু টাটা তাম টাটা দাওয়াত খাইতে। তো আমি বাসায় একাই ওদের বিদায় দিয়ে আসলাম, রেডি টেডি করে দিলাম, এখন আমি খাবো। ওরাও খিচুড়ি ওদেরও দিছিলাম, ওরা খাওয়া দাওয়া করেই গেছে খিচুড়ি। আসলে খিচুড়িটা রান্না করতে চেয়েছিলাম ঝরঝরা, পানি বেশি হওয়ার কারণে এটা মানে ঝরঝরাও হয় নাই আবার একবারে পাতলাও হয় নাই, কিরকম টাইপের হয়েছে, পানি অনেক বেশি হয়ে গেছিলো। তো আমি এখন এখানে আছে টমেটো সালাদ, এখানে আছে কাঁচা শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে সর্ষের তেলি ভর্তা, আর এখানে আছে ডিম ভাজা। তো এগুলো এখন খাবো, খাওয়া দাওয়া করে নেই দেখি কেমন হয়েছে, আগে খায় নিই। দেখতে খারাপ দেখা গেলেও খাইতে সেরকম হয়েছে, খুবই মজা হয়েছে, কিচ্ছু খাইছে তো অনেক মজা হয়েছে খিচুড়িটা। খাওয়া দাওয়া শেষ, খিচুড়িটা দেখতে যেমনই হোক খেতে খুবই সুস্বাদু হয়েছে, আপনারা তো দূর থেকে বুঝতে পারবেন না, খেলে হয়তো বুঝতেন, অনেক মজা হয়েছে। তো এখন বাসায় কেউ নাই, একটা ভিডিও এডিট করি বা ঘুমাই, আমার খুব খারাপ লাগতেছে, মাথা টাথা ব্যথা করতেছে, তো এখন একটু রেস্ট করি। আসলে শীত পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াকে ফ্যান চালেই দিনে যদি একটু শুই তো খেতা ছাড়া বা পায়ের নিচে কিছু না দিলে ভাল লাগে না, শরীরে হালকা কিছু গায়ে দিলে ভাল লাগে। খাবার না খাওয়ার পরে আমার আর কোনো রকম কোনো কাজই থাকে না, হয়তো টুকটাক বাচ্চাদেরকে একটু রান্না টান্না নুডলস টুডলস রান্না করে দেওয়া, এইটুকু বাড়াতে একটু খাওয়াই দিয়ে ঘুম পাড়াই দেওয়া, এটা তো যদি যেটুকুই করি। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি এইটুকু ভিডিও দেখেই ভালো লাগে তো তা, আর না হলে তো কিছু করার নেই। একা একা বাসা একদম ভালো লাগে না বাচ্চাদের ছাড়া। চাইছিলাম ঘুমাবো, দিছিলাম বললো খাওয়া দাওয়া করতেছে, তো খাওয়া দাওয়া শেষ হলে একটু পরে হয়তো চলে আসবে। একটু বিট লবণ দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা, বিট লবণ দিয়ে আপেল বলেন মালটা বলেন এই জাতীয় ফল কিছু খেয়ে দেখবেন, পেয়ারা খুবই ভালো লাগে। কারণ আর ভিডিও করতে পারিনি, খুবই খারাপ অবস্থা, জ্বর এসে পড়ছে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, পাশে থাকবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো খুবই খারাপ লাগতেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই। আর আমার জন্য সবাই দোয়া করবেন।